নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, 21শে জুন 2020-তে আপনারা সকলেই জানেন যে সূর্যগ্রহণ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই সূর্যগ্রহণের ফলে এই 5টি রাশির জীবনে এফেক্ট পড়তে চলেছে, এফেক্ট অর্থাৎ খারাপ প্রভাব পড়তে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তো কোন সেই 5টি রাশি তা জানতে ভিডিওটি পুরো দেখুন। তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ রয়েছে, আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটির নাম জীবনজয়ী। এই চ্যানেলে আমি মোটিভেশনাল ভিডিও দিই। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, দয়া করে সেই চ্যানেলের ভিডিওগুলি আপনারা ওয়াচ করুন, দেখুন। সাবস্ক্রাইব করার কথা বলবো না, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব করেন, সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে অবশ্যই অবশ্যই প্রেস করবেন, না হলে কিন্তু আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছবে না। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। একুশে জুন 2020 যে সূর্যগ্রহণটি হতে চলেছে সেটি হচ্ছে রবিবার দিন হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এবং যেহেতু এটি রবিবার দিন হতে চলেছে, তাই এই এই সূর্যগ্রহণের নাম রাখা হয়েছে চূড়ামণি সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণটি 5 ঘন্টা 48 মিনিট ধরে চলবে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই টাইমের ভিতরে কিন্তু বাইরে কখনোই বেরাবেন না, বিশেষ করে গর্ভবতী মহিলারা যারা রয়েছেন তারা তো বেরাবেনই না, এবং সাধারণ যারা ছেলেরা রয়েছেন তারাও কিন্তু ঘরে সেফ থাকুন, বাইরে একদম বেরোবেন না। এই সূর্যগ্রহণটি মিথুন রাশিতে সংঘটিত হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই সূর্যগ্রহণ জাপান, চীন, ভারত, মায়ানমার, বাংলাদেশ এই সকল স্থান থেকে কিন্তু দেখা যাবে। এবার আমি আপনাদেরকে জানাবো যে কোন 5টি রাশির সূর্যগ্রহণের ফলে এফেক্টেড হতে চলেছে। তার আগে একটি বিষয় আমি জানিয়ে দিই, যে 5টি রাশির আমি কথা বলবো সেই 5টি রাশি তো এফেক্টেড হবেই, কিন্তু বাকি যারা রাশিরা রয়েছেন তারা কিন্তু ভাববেন না যে আপনারা বেঁচে গেলেন, আপনারাও বাঁচবেন না। এদের এফেক্টেড হওয়ার পরিমাণটা একটু বেশি, মানে পরিমাণের ভাবটা বেশি, পার্সেন্টেজ বেশি, তাই কিন্তু আমি এই কটা রাশির কথা বলছি, 5টা রাশির কথা বলছি। আর বাকি রাশিদের কিন্তু এফেক্টেড কিন্তু আপনারাও হবেন, আপনারাও কিন্তু বাদ যাবেন না, কারণ গ্রহণ মানেই কিন্তু শুভ নয়, গ্রহণ মানেই কিন্তু খারাপ, এটা কিন্তু আপনারা মাথার মধ্যে ঢুকি নেন। তো আসুন আমি একে একে জানিয়ে দিই কোন সেই 5টি রাশি। তো দেখুন, এই সূর্যগ্রহণটি কিন্তু মিথুন রাশির ঘরে কিন্তু সংঘটিত হচ্ছে, তাই সবচেয়ে ফার্স্ট এফেক্টেড হবে কিন্তু মিথুন রাশি, জাতক ও জাতিকারা। আপনাদের এই সূর্যগ্রহণের ফলে কিন্তু আপনাদের মন মানসিকতা একদম খারাপ হবে, ব্যবসার ক্ষেত্রে কিন্তু ডাউন হতে চলেছে, আপনাদের চাকরি চ্যুতি হওয়ার সম্ভাবনা রয়েছে, সংসারে অশান্তি লাগার সম্ভাবনা রয়েছে, এবং অর্থনৈতিক অবস্থা অনেকটা ডাউন হয়ে যাবে আপনাদের। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, কর্কট রাশির জাতক ও জাতিকারাও কিন্তু এই সূর্যগ্রহণের ফলে কিন্তু আপনারাও এফেক্টেড হতে চলেছেন, আপনাদেরও ব্যবসা এবং চাকুরি উভয় ক্ষেত্রে কিন্তু প্রবলেম আসতে চলেছে, এবং পাশাপাশি সংসারে অশান্তি, পরিবারের মানুষের অসুস্থতা এইসব কিন্তু লক্ষ্য করা যাবে। এরপরের যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, সিংহ রাশির জাতক ও জাতিকারাও কিন্তু এই সূর্যগ্রহণ থেকে কিন্তু আপনারাও এফেক্টেড হতে চলেছেন, আপনাদেরও সাংসারিক অশান্তি এবং অর্থনৈতিক সংকট কিন্তু দেখা দিতে চলেছে। এরপরে যে 4 নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, কন্যা রাশির জাতক ও জাতিকারাও কিন্তু বি অ্যালার্ট, সাবধান, আপনাদেরও কিন্তু এই সূর্যগ্রহণের ফলে কিন্তু আপনাদেরও রাশি এফেক্টেড হতে চলেছে, এবং আপনারাও অশান্তি এবং ঝুট ঝামেলার মধ্যে দিয়ে আপনাদেরকে জীবন অতিবাহিত করতে হবে কিছু সময় পর্যন্ত। এরপরে যে লাস্ট রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি।
হ্যাঁ বন্ধুরা, ধনুরাশির জাতক ও জাতিকারাও কিন্তু বি অ্যালার্ট, আপনারাও সাবধান। এই সূর্যগ্রহণের ফলে আপনাদেরও অর্থনৈতিক এবং সামাজিক এবং পারিবারিক দিক কিন্তু খারাপ হতে চলেছে। কিছু পরিমাণে বৃষরাশির জাতক ও জাতিকারাও কিন্তু এফেক্টেড হবে। বাকি যে কটা রাশি আছে তারা কিন্তু একদম বেঁচে যাবে এটা নয়। আমি এ নিয়ে পরবর্তীতে ভিডিও দিব, এই রাশিগুলো বাদ দিয়ে যে রাশিগুলো পড়ছে সেগুলো নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দিব। তো আমি আপনাদেরকে বলবো, নিজেরা সেফ থাকুন, নিজেকে সেফ রাখুন, পরিবারকে সেফ রাখুন এবং মাথা ঠান্ডা করে চলুন। দেখবেন সমস্ত কিছুই কিন্তু আপনারা কাটিয়ে উঠতে পারবেন। তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।